নমস্কার দর্শকবৃন্দ, আজকে কিছুক্ষণ আগে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বিদ্যাসাগর ভবনের তরফ থেকে 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে, সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তিটি, যেটি আজকে অর্থাৎ 6/3/2024 তারিখে জারি করা হয়েছে, মেমো নম্বর LPR/133/2024। মূল যে বিজ্ঞপ্তি সেটাতে আমরা চলে আসছি, সেটাতে কি রয়েছে দেখে নিই। অন বিহাফ অফ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, উই আর গ্ল্যাড টু অ্যানাউন্স দ্যাট দিস স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ গিভেন আস দি পারমিশন ভাই মেমো নম্বর 340ACD-1099 ডেটেড 6/3/2024 টু ইন্ট্রোডিউস দিস সেমিস্টার সিস্টেম অ্যাট দি হায়ার সেকেন্ডারি লেভেল ফ্রম দি একাডেমিক সেশন 2024-25 ফর ক্লাস 11 অ্যান্ড সাবসিকুয়েন্টলি ফ্রম দি একাডেমিক সেশন 2025-26 ফর ক্লাস 12। অর্থাৎ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে পারমিশন দেওয়া হয়েছে এই বছর অর্থাৎ 2024-25 সাল থেকে উচ্চ মাধ্যমিকে সেমিস্টার পদ্ধতি চালু করা, এবং প্রথমে 2024-25 সালের ক্লাস ইলেভেনের সেমিস্টার পদ্ধতি চালু হবে, এবং সাবসিকোয়েন্টলি এরা যখন আবার 12-এ উঠবে তখন 2025-26-এ 12-এরও সেমিস্টার সিস্টেম চালু হবে। এবং এই সংক্রান্ত একটি পারমিশন স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনকে। তারপরে যেটা রয়েছে, দি ডিটেলস সিলেবাস অ্যান্ড সেমিস্টার ওয়াইজ ইমপ্লিমেন্টেশন স্ট্র্যাটেজি উইল বি আপডেটেড সুন। এবং এই সংক্রান্ত যে সম্পূর্ণ যেটা সিলেবাস এবং এর স্ট্র্যাটেজিটা কী হবে, অর্থাৎ তার প্রশ্নপত্র কী ধরনের হবে বা সিলেবাসে কী কী থাকবে বা দুটো সেমিস্টারের কোন কোন সেমিস্টারে কত নম্বরের পরীক্ষা হবে এবং কোন কোন চ্যাপ্টার থাকবে সিলেবাস ওয়াইজ, এই ডিটেলটা কিন্তু খুব শীঘ্রই কিন্তু আপলোড করা হবে এই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পোর্টালে। এরকমটাই জানিয়েছেন আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের প্রেসিডেন্ট ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য। তারপর নিচে সিগনেচার আছে প্রফেসর ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য, প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। অর্থাৎ পরিষ্কার যে বিষয়টা নিয়ে একটা ধন্দ ছিল যে কবে থেকে সেমিস্টার সিস্টেম চালু হবে, 2024-25 না 2025-26, সেই সংক্রান্ত কিন্তু ডিটেলস আপডেট কিন্তু আমরা দিয়ে দিলাম ভিডিওর মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।